এটা হলো 159,000 টাকার আইফোন 15 প্রো ম্যাক্স, আর এটা হলো 10 টাকার কাসম বিরি। আজকে আমরা বিরি খেতে খেতে আইফোনের আনবক্সিং করব। ভাই, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট বিরি ইজ ইমোশন। কি তেতো কেতে ভাই, তেতো কেন? বিরি ইজ অন গাইজ। এবার আমরা বিরি খেতে খেতে আইফোনের আনবক্সিং করব। আইফোন আমাদের অনলাইন এসেছে, তার জন্য প্লাস্টিক আছে, প্লাস্টিক কেটে তারপরে বাক্স বার করতে হবে। ভাই কিসের প্যাকেটে পাঠিয়েছে, আমি কাটতেই তো পাচ্ছি না প্যাকেট। ছুরির ভাই ধার নেই ভাই, তার এক সেকেন্ড, ওয়ান মিনিট। ভাই এটাই হলো সেই বাক্স, এই বাক্সতেই আছে আমাদের আইফোন 15 প্রো ম্যাক্স। এটা আমি ভাই অনলাইন অর্ডার করেছিলাম, আর এইবারে অনলাইন অর্ডার করতে গিয়ে স্ক্যাম হয়ে গেছে। একটা আইফোন 15 প্রো ম্যাক্সের জায়গায় দুটো আইফোন অর্ডার হয়ে গেছে। দেখো ভাই, দুটো ফোন একই জিনিস একই কালার, প্রো ম্যাক্স দুটো অর্ডার হয়ে গেছে, ক্যান্সেল হচ্ছে না। এবার সব থেকে বড় কথা ভাই, দুটো আইফোন নিয়ে আমি কি করবো, তা আবার আইফোন প্রো ম্যাক্স দুটো আমার লাগবে। কি ফ্যাশন ভাই, ফেসে গেলাম। ব্যাংক থেকে টাকা কাটার মেসেজটা এসেছিল না, ডবল, ফাটটা আমার খুলে ভাই নিচে চলে গেছিল, তিনটে বল চলছিল নিচে। কিন্তু চাপ নেই ভাই, আইফোন চলে এসেছে। বিড়ি খেতে খেতে আনবক্সিং। বিড়ি ভাই লিভে গেল নাকি? না ভাই, হাওয়া বেরোচ্ছে। মোটি দিয়ে সিল কেটে দিয়েছি, এবার ভাই মশলা বার করার টাইম এসে গেছে। স্ক্যাম না হয়ে যায়। হাই, দেখতে পাচ্ছি আইফোন, দেখতে পাচ্ছি গাইস, দেখতে পাচ্ছি ভেতরে দেখা যাচ্ছে। ও তোমাদের কথা কি করে রাখতে পারি, আসল আনবক্সিং তো এবার শুরু হবে। দেখতে ভাই, ভাই পাচ্ছে না ভাই, মরে যাবো আমি ভাই। বিরি জিনিসটা খুবই ক্যান্সার জিনিস ভাই, আমি তো একদমই খাই না, তোমরাও খেও না প্লিজ। বিরি ভাই কিন্তু ভাই, আমাদের আইফোন ভাই আলাদাই দেখতে লাগছে। আমার আইফোন 14 এর ভাই পার্পেলের থেকে আমার আইফোন 15 এর ভাই ব্লুটা বেশি ভালো লাগছে। দূর থেকে দেখলে মনে হবে কালো মশলা, কিন্তু কালো না ভাই, কাছ থেকে এসে ভালো করে দেখলে হালকা ব্লুইশ কালার ভাবে। ভাই আইফোন 14 এর সাথে আমরা দেখবো ভাই কতটা কি তফাত। আবার লোকজন কেন 500 কোটি টাকা দিয়ে ভাই কিনছে ভগবান জানে, আমার তো টেক চ্যানেল বলে কিনতে হলো নাহলে ভাই রেডমি জিন্দাবাদ। ভাই বক্স থেকে ধরো বার করি মশলাটাকে, আগে ও ফাস্ত করে রেখে দিই, তার সাথে আমাদের সেই বিখ্যাত টাইপ সি কেবিল পেয়ে গেছি গাইস। ভাই শুধু এই আইফোনের জন্য এই ক্যান্সার কেবিল আর আমাকে ক্যারি করতে হবে না ভাই, বাঁচা গেছে। কেবিল ভাই কেটে বাদ দাও আগে, কেবিল ভাই লাগবে না। আরে ভাই, আমার আইফোন 14 টা তো এখন কেস করেছে রে, স্ক্যাম হয়ে গেল একটু ভাই। অ্যামাজন থেকে আবার লাইটনিং কেবিল অর্ডার দিতে হবে, একটু এক্সাইটেড বেশি হয়ে গেছিলাম। আরে ভাই, এই কেবিলের সাথে যদি টাইপ সি কেবিল কম্পেয়ার করো না, টাইপ সি কেবিল তে হালকা টেক্সচার আছে, ব্রেডেড কেবিলস মতন, বুঝলে তো, একটু বেশি মজবুত। কতটা মজবুত টেস্ট করবো গাইস, না ভাই। তার সাথে খুবই অ্যাস্থেটিক আর সুন্দর একটা আমাদের অ্যাপেলের কাগজের পাউচ দিয়েছে। ভেতর থেকে আমরা পাচ্ছি সিম ইজেক্টার টুল, ভাই সিম কার্ডের স্লট আছে এখানে, গেলাম ওটাও সরিয়ে দিয়েছে। 159,000 টাকার প্রোডাক্টের ম্যানুয়াল এই যে চার পাতা দিয়েছে। আর ভাই আমাদের স্টিকার, এত কনজিউজ ভাই, দুটো করে স্টিকার দিত, একটা ভাই পুঁদে লাগাতাম আর একটা আলমারিতে লাগাতাম, এবারে একটা করে স্টিকার দিয়েছে। প্রত্যেক আইফোন লাভারদের ডেডিকেট করে এই স্টিকারটা আমি লাগাবো আমার কিডনির সামনে। টেক চ্যানেলের স্টুডিওর ফ্লোরে দেখো বিরি পড়ে আছে, কি বলবে বল, এটা ভাই আমার বিরির অ্যাস্ট্রে হবে। ভাই এবার হলো আমাদের আসল মশলা, আইফোন 15 প্রো ম্যাক্স। ভাই আইফোনটা হাতে ধরে ফিলটা তো ভালো পাচ্ছি, কিন্তু ফিলের থেকে বেশি আমার চিন্তা যদি নিচে পড়ে যায় আমার দিলের কি হবে, ডাইরেক্ট হার্ট অ্যাটাক। তার সাথে বিরি খেলাম, লাংস ফেল, তার সাথে হার্ট অ্যাটাক, ভাই গল্প শেষ। আইফোন কেনার মতন টাকা থাকলেও আইফোন কেস ছাড়া ইউজ করার মতন ভাই এখনো টাকা হয়নি আমার, সরি ভাই, আমি তো ডাইরেক্ট কেসে ঢোকাচ্ছি। কিন্তু একটা জিনিস বলবো, যে পুরো সলিড মশলা, মানে পেছনে হাত দিয়ে পুরো একটা সলিড সলিড ফিল পাচ্ছি আমি। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে টাইটেনিয়াম ভার্সেস ড্রপ টেস্ট দেখবো ভাই। চলো ভাই এবার আমাদের নতুন বউয়ের মুখ দেখবো আমরা। ভাই বলছে নাকি আগের বারের থেকে যে বেজেল আছে এগুলোকে আরো ছোট করে দিয়েছে। লঞ্চ ইভেন্ট তো আমি বুঝতে পারলাম না কতটা আরো ছোট করেছে বেজেল, কিন্তু ভাই এখন আমরা চালিয়ে দেখবো যে এইটা ভার্সেস আমাদের পুরোনো আইফোনের সাথে কতটা ডিফারেন্স ভাই বেজেল। তোমাদের জন্যই আইফোন নেওয়া, তো তোমাদের সাথেই সুইচ অন করা হবে। 3, 2, 1।
কামড় মারা আপেল আমাদের চলে এসেছে গাইজ। ও ভাই হ্যালো, একটা সময় ছিল পারমিতা আমাকে হ্যালো বলতো না, কিন্তু এখন দেখো আইফোন 15 আমাকে হ্যালো বলছে। ভাই সব রকম ভাষায় হ্যালো বলছে আমাদের। ভাই বাংলায় বলবে এ নমস্কার, হিন্দিতে বলে যায় নমস্কার। চলো ভাই আইফোন 15 প্রো ম্যাক্স এর ভেতরে ঢোকা যাক। 3 2 1। ভাই আমাদের পুরনো আইফোন থেকে নতুন আইফোনে সবকিছু ট্রান্সফার হচ্ছে, প্রসেসটা খুবই স্মুথ লাগছে, কিন্তু আমি খুব এক্সাইটেড এর ক্যামেরা টেস্ট করার জন্য। দুটো ক্যামেরার ছবির মধ্যে ডিফারেন্স আমরা বলতে পারো নাকি সেটাই হলো দেখার বিষয়। ভাই কি সফটওয়্যার আপডেট হয়ে যাচ্ছে, খুব জোরে হাগু পেয়েছে, তাড়াতাড়ি চালু হবে। ভাই আমাদের অন্ত হয়ে গেছে, কিন্তু বাঁদরের ইমোজি কেন দিল আমাকে? ভাই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলছিল না এই সাইড গুলো খুব স্মুথ হয়ে গেছে, ভাই এটা হাতে নিলে বুঝতে পারবে এই সাইড গুলো রাউন্ডেড আছে, তো ধরতে আরো একটু ভালো গ্রিপ পাবে। তাও আমি ভাই ফোন কেসই লাগাবো, আমি ভাই এমনি ইউজ করবোই না। আর ফোন কেস লাগিয়ে বা কি হবে, সেই তো দুদিন পরে ড্রপ টেস্ট কি করতে হবে। আর ভাই আমাদের নতুন অ্যাকশন বাটন, এই যে সাইডের সুইচটা দেখছো, এটা দিয়ে সব রকম স্ক্যাম করতে পারবে। একটা তো হলো সাইলেন্ট মোড যেটা ডিফল্ট, তার সাথে আমরা ফোকাস করতে পারবো, ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, ভয়েস মেমো, ম্যাগনিফায়ার আপাতত জন্য আমরা ক্যামেরা করে দিই। ভাই ওয়েলকাম টু আইফোন, শুরু হয়ে গেছে। ভাই আইফোনের এই 6.7 ইঞ্চ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ভাই দেখলেই এরা আলাদা ফিল পাবে। আর ভাই যখন আঙুলটা লাগাবে না, তারপরে পেছনে ব্যাক কভার যাবে, কই রিক্স নেই লেনেকা। চলো গাইস এবার হবে আসল টেস্ট, সেলফি টেস্ট। এত টাকার ফোন কিনেও যদি সেলফি ভালো না ওঠে, ভাই ক্যামেরা অন করবো সাইডের এই আমাদের অ্যাকশন বাটন টিপে। কি হলো? ও আচ্ছা, ওপেন মানে এটা হোল্ড করতে হবে তবে খুলবে, 3 সেকেন্ড হোল্ড করবে ক্যামেরা খুলে যাবে। চলো 14 15 দুটোতেই সেলফি তুলবো, দেখি কোনটাতে বেশি ভালো লাগে। সেলফিটা ভাই আর তুলতে শিখলাম না। ভাই দুটো তো তুললাম, দুটোতেই ভাই ঠোঁটটা কালো লাগছে, বিড়ি খেয়েছি বলে নাকি ক্যামেরার প্রবলেম বুঝতে পারছি না। কিন্তু ভাই কোয়ালিটি তো আছে গাইস, ক্যামেরায় কোয়ালিটি তো আছে। নেক্সট আমরা দেখবো এর ভিডিওর কি ব্যাপার, কি সব বলছে ভাই। 4K 60fps সিনেম্যাটিক মোড, অ্যাকশন মোড, ডলবি স্পেশিয়াস ভিডিওস, ভাই দেখি ভাই 4K 60fps। এই যে ভাই DSLR এটা আইফোন এটা, তফাত কি আছে ভাই? একটাতে 4K একটাতে 1080p, তফাত তো থাকারই কথা, কিন্তু তা মোটামুটি কি ভালো ভিডিও উঠছে এটা দেখি আমাদের ইউটিউব ভিডিও করা যাবে ভাই, কি বলছো? এ ভাই না না কোয়ালিটি আছে ভাই, ফোনে এরকম ভিডিও ভাই সাংঘাতিক, দাড়ি পুরো বোঝা যাচ্ছে ভাই। স্যামসাং S24 আমাদের বিট করতে পারবে নাকি সেটাই হলো দেখার বিষয়। ভাই আমাদের আইফোন 15 প্রো ম্যাক্সে আমরা A17 প্রো বায়োনিক চিপ পাবো, ক্যালকুলেটর দেখি ভাই কত তাড়াতাড়ি ক্যালকুলেটর আমাদের ক্যালকুলেশন করে। ভাই কি ফাস্ট ভাই, এত তাড়াতাড়ি ক্যালকুলেশন করছে ভাই, A17 প্রো বায়োনিক চিপ ভাই, হে ভাই কি তাড়াতাড়ি ক্যালকুলেশন করে দিল, আলাদাই তো। আগের বারের আইফোনের ভিডিও দেওয়ার পরে অনেকে কমেন্টসে লিখছিল অকাতের বাইরে কোনোদিনই পাবো না, ওয়াচিং বাট নট বাইং। না ভাই নিজের উপর বিশ্বাস রাখো, আমি 2 বছর আগে ভাই পেছনে মশারি লাগিয়ে ভিডিও বানাতাম, যদি আমি পারি ভাই মন থেকে বলছি তোমরাও নিশ্চয়ই পারবে একদিন, জাস্ট সৎ পথে হার্ডওয়ার্কিং করতে থাকো। তো ভাই আজকে ভিডিও তোরাই, আইফোন নিয়ে আরো ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভাই ভাই আমি হাগু করতে চললাম, বিড়ি ছাড়া তো হাগু হয় না। না ভাই বিড়ি খাই না, আমি বিড়ি খাবে না, প্লিজ কেউ বিড়ি খাবে না, বাই।